এমন নীতি নেওয়া উচিত যে বাজার জন্য আমার বাজার, আমার বাজার জন্য অন্যের দখলে না যায়, আমাকে যেন বিক্রেতা হইতে না হয়, আমি যেন উৎপাদনকারী হয়। অন্যের পণ্য যদি আমাকে বিক্রি করতে হয় তাহলে আমি হব সেলসম্যান। আমিও গ্যাস জ্বালাচ্ছি, আমার দাম 31.5 টাকা, অথচ পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপন্ন করে তার দাম 15.5 টাকা। এই যে বৈষম্য, তার যে ঘাটতি আমার থেকে পূরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলি জিরো এখন, এই মাত্র একজন আমাকে একটা ছবি পাঠিয়েছে, তার জিরো এনআর স্পিনিং মিল আমাকে পাঠিয়েছে। আমার এখানে আছে মোশারফ স্পিনিং মিল, আমার পাশেপাশে আমার ভাইস প্রেসিডেন্ট সকালে এসে তার ফ্যাক্টরিতে গ্যাস নাই, রাত্রে থেকে 2-3 আসছিল, সকাল থেকে বন্ধ। এরকম যদি গাজীপুরের পুরো অংশ মাওনাবাদে শুরু করে নারায়ণগঞ্জ, ফতুল্লা, 2500, রূপগঞ্জ, সকল জায়গায় কিন্তু গ্যাসের অবস্থা খুবই করুণ। এটা পেট্রোবাংলার চেয়ারম্যান নিজে স্বীকার করেছেন, উনি বলেছেন আমাদের একটা এফএসআরইও ওটা লিকেজ করার কারণে, সেটা সেই ঝড়ের পরে নাকি লিকেজ দিচ্ছে, এখন পর্যন্ত ঠিক আছে না। গতকাল আমরা কিছু আশার বাণী শুনতে পারলাম, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন 15 তারিখ থেকে ঠিক হবে। এরকম বহুবার ঠিক হয় কিন্তু আসলে ঠিক থাকে 15 দিন 20 দিন, তারপর আবার আগের যে অবস্থা ছিল সে ছাপলুডু খেলার মতো হয়ে যায়, কোনোরকম একটু বাড়লে আবার কিছুদিনের মধ্যে নিচে নেমে আসে। তো একটা ইন্ডাস্ট্রি যদি 50 টন ক্যাপাসিটির জায়গায় 25 টন করে, তার কস্ট বাড়বে না কেন বলেন? তার কোনো খরচ তো কমছে না, ব্যাংক তো কোনো রেট ইন্টারেস্ট মাফ করছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পরে কোনো কোনো ব্যাংক 15.5 নিচ্ছে এবং অনেক হিডেন কস্ট নিচ্ছে, অনেকটা আমি বলবো যে কিছু সব ব্যাংক না, কিছু কিছু ব্যাংকের ভূমিকাগুলি কাবজিয়ালার মতো হয়ে গেছে, যে আপনি বাঁচেন মরেন। ওই যে কাবজিয়ালা নাকি আগে এসে বলতো যে ভাই কালকে নিয়ে, ওরা চোখ বন্ধ করে নাকি চোখ খুলে কাবজিয়ালা বলতো কাল হো গিয়া, বুঝছেন? তো এখন এই অবস্থা ব্যাংকগুলো অবস্থা কাবজিয়ালার ভূমিকা পালন করছে। আমরা বলবো যে এই অবস্থা যদি থাকে, একদিকে আমার বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, ব্যাংকে আমার ইডিএফ ফান্ড নাই, অন্যদিকে আমার উৎপাদন আমরা পুরো যেতে পারছি না, এবং আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের যারা আমার আগে আমার যে 100 কোটি টাকা যদি লিমিট থাকতো সেটা এখন 60 কোটি কিভাবে হয়ে গেছে। আমি আগে 100 কোটি টাকায় আমার মনে করেন $12 মিলিয়ন আমি এক্সপোর্ট করতে, $12 মিলিয়ন, সেটা এখন 8 মিলিয়ন, 4 মিলিয়ন আমার নাই, আমি আনতে পারি না, আমার সাপ্লাই ব্যাংকগুলি কিন্তু সেই অর্গিউমটা বাড়াচ্ছে না। আমার 40% ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট, তারপর তো ডলারের দাম বাড়ার সাথে সাথে আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট হয়ে গেছে। আমি আগে তুলা যেই টাকায় আনতে পারতাম সেই তুলা আনতে আমার এখন আরও 40% ক্যাশ বেশি লাগে। এখন 60% আমি এলসি করার পরে বাকি ফর্টি পার্সেন্ট যখন আমার লিমিট না বাড়ায় তখন আমার আনইন্টারাপ্ট সাপ্লাইটাও থাকে না। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই বলেন? এই শিল্প টিকবে, আপনি টিকার দুই একটা কারণ দেখান যে ভাই এই এই কারণে আপনার সাস্টেন হবেন।